প্রতি বছরের মতন এবছরও কোচবিহার বইমেলা প্রাঙ্গণে বইমেলার শেষ দিনে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। জানা যায় উক্ত প্রতিযোগিতা তিনটি বিভাগে প্রায় 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বইমেলার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। এই বইমেলা প্রতিযোগিতায় প্রতিযোগীদের সাথে তাদের কার্যের প্রচুর উন্মাদনা থাকে। কি বিষয়ের উপরে আর্ট করতে দেওয়া হয়? এখনো পর্যন্ত 200 জন এসেছে, আরও হয়তো কিছু জন আসবে। বসে আঁকো বলছে তিনটি বিভাগে হচ্ছে, তো তারা নিজেদের মতো বিষয়গুলো বিচারকরা বলে দেবে। বসে আঁকো প্রতিযোগিতাটা নিয়ে একটা দারুণ উন্মাদনা রয়েছে। প্রত্যেক বছর বসে বইমেলার বসে আঁকো প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, গার্ডিয়ানরা আসে সকাল সকাল এই শীতে। আজকে শীতের প্রকোপটা মারাত্মক, তা সত্ত্বেও গার্ডিয়ানরা তাদের বাচ্চাদের নিয়ে সকাল 10টার মধ্যে পৌঁছেছে। আমরা জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানাই। এবার প্রথম যারা হবে তাদেরকে রূপার কয়েন দিয়ে পুরস্কৃত করা হবে, এবং দ্বিতীয় তৃতীয় তারাও পুরস্কৃত হবে, এবং সকলের জন্যে ছোটো কিছু উপহার, কিছু টিফিন বাচ্চাদের জন্য রয়েছে। আমরা বইমেলা কমিটির পক্ষে আর্ট শিট এবং পেন্সিল দিচ্ছি, এবং তারাও বাইরে থেকে রং পেন্সিল নিয়ে আসছে। সুতরাং একটা বর্ণময় বসে আঁকো প্রতিযোগিতা, যেটার জন্য আমরা সকলে মুখিয়ে থাকি। বইমেলার একটা ইন্টাগ্রাল পার্ট হয়ে দাঁড়িয়েছে এটা, এবং বহু ছাত্রছাত্রী এটা অংশগ্রহণ করছে, এটা বইমেলাকে আরও বেশি বর্ণময় করে দিচ্ছে। তাহলে তিনটা বিভাগে তিনটা তাহলে রূপর ইয়ে থাকে? হ্যাঁ, প্রথম যারা হবে তাদের কয়েন পাবে।